একদিনে 100 বছর পিছিয়ে যাচ্ছে। আমরা আজ অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, ইত্যাদি থেকে বঞ্চিত দেশে দেশে ঘুরে এর পূর্বে আর কোন এত বড় তিনি একজন ধর্মভীরু, তিনি পরিকল্পনার জন্য আমাদের বেদা সম্প্রদায়ের আমাদের সমাজের ছেলেমেয়েরা হাই স্কুল কলেজ জন্য সে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করুক, মেয়ের ঠিকাকে দেওয়ার সুযোগ দেওয়া ইত্যাদি। নিজে বসবাস করে শতকরা 95 ভাগ নিয়োগ হল বছরে 10 মাস। আমি উপস্থিত সবার সামনে ধন্যবাদ জানিয়ে আমাদের সম্প্রদায় শুধু একটি বেসরকারি উদ্যোগ গ্রহণ করেনি, বর্তমান সরকার উন্নয়নের রূপকার হবে বলে আমরা মনে করি। সরকার ঘোষিত অল্প খরচ সূচি এবং উপস্থিত জনগোষ্ঠীর জন্য সমাজের সূচি রইল আমার অভিনয় হবে, আপনারা সেটা জানতে পারবেন। কাজেই আমরা সূচি দিবেন যে আমরা যে সূচি দিলাম বিপুল পরিমাণে ভোট দিয়ে।